বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ছিল টাইটানিক। বিপুল উৎসাহ কৌতূহল নিয়ে সেই জাহাজে চড়েছিল মানুষ। প্রথম যাত্রাতেই আটলান্টিকে ডুবে গেছে সেই ঐতিহাসিক জাহাজ। কত শোকগাথা গল্পকথা সেই জাহাজকে ঘিরে। দিন গেছে, তারপর টাইটানিকের চেয়ে আরও বড় জাহাজ এসেছে, কিন্তু টাইটানিকের মতো বিশ্ববাসীর মনে আর কোনোটি সেইভাবে জায়গা করে নিতে পারেনি। এবার সাগরে আসছে বিশ্বের সবচেয়ে বড় পোমদ্দুরি, যা টাইটানিকের চেয়ে দেড় গুণ বড়। মালিক পক্ষের দাবি মানলে এই পোমদ্দুরি নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সাগরে নামলেও এখনই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়ে গেছে। ইউরোপের দেশ ফিনল্যান্ডে এই পোমদ্দুরি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো সাগরে চালানো হয়েছে। আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে মালিকানা প্রতিষ্ঠানের কাছে পোমদ্দুরিটি হস্তান্তর করা হতে পারে। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের মালিকাধীন আইকন অব দ্য সিজ নামের এই পোমদ্দুরির দৈর্ঘ্য 365 মিটার বা 1200 ফুট, আনুমানিক ওজন 2,50,800 টন। ওজন ধারণের ক্ষমতা বোঝাতে বলা যায় পোমদ্দুরিটি দুটি সিএন টাওয়ারকে ভাসিয়ে রাখতে পারবে। কানাডার টরেন্টায় অবস্থিত সিএন টাওয়ারের উচ্চতা প্রায় 553 মিটার বা 1,815 ফুট। 2024 সালের জানুয়ারিতে ক্যারিবীয় সাগরের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে পোমদ্দুরিটি। বিশাল এই পোমদ্দুরিতে প্রায় 5,610 জন যাত্রী ও 2,350 জন ক্রু থাকার ব্যবস্থা রয়েছে। এতে থাকছে একটি ওয়াটার পার্ক। এটি হতে যাচ্ছে সমুদ্রে ভাসমান বিশ্বের বৃহত্তম ওয়াটার পার্ক। এর নাম রাখা হয়েছে ক্যাটাগরি 6। এই পার্কে রেকর্ড সংখ্যক 6টি ওয়াটার স্লাইড যুক্ত থাকবে। তবে যেসব অতিথি অবকাশে আরও বেশি রোমাঞ্চ উপভোগ করতে চাইবেন, তাদের জন্য পোমদ্দুরিতে থাকছে 7টি পুল ও 9টি ঘূর্ণিজলের ব্যবস্থা। ফিনল্যান্ডের মায়ার তুর্কু নামক শিপইয়ার্ডে এই পোমদ্দুরি নির্মাণ করা হয়েছে। তুর্কু শহরে অবস্থিত এই শিপইয়ার্ড ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বেশ সুপরিচিত। পোমদ্দুরির মালিকানা প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মাইকেল বেইলি ঘোষণা দিয়েছিলেন, এই যাবৎ বিশ্বের সবচেয়ে বড় পোমদ্দুরির অভিষেক হবে 2024 সালে। এর আগেই আগামী 26 অক্টোবর পোমদ্দুরিটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের বহরে যোগ হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পোমদ্দুরির খেতাবের মালিক ওয়ান্ডার অব দ্য সিজ, এটির মালিকও রয়্যাল ক্যারিবিয়ান। এই পোমদ্দুরি গত বছরই উদ্বোধনী যাত্রা করে। এটির দৈর্ঘ্য 1,118 ফুট, অর্থাৎ আইকন অব দ্য সিজের চেয়ে এটি কিছুটা ছোট। ওয়ান্ডার অব দ্য সিজে ডেক রয়েছে 18টি। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ভাষ্য, আইকন অব দ্য সিজে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির 50 বছরের ইতিহাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই পোমদ্দুরি নির্মাণ করছে তারা। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাইকেল বেইলি গণমাধ্যমকে বলেছিলেন, তারা এই পোমদ্দুরিকে পারিবারিক অবকাশের দরুন একটি জায়গা হিসেবে তৈরি করছেন। এটি তৈরিতে যে কর্মশক্তি ও সময় ব্যয় হয়েছে তাকে এক কথায় অভূতপূর্ব বলা যায়। রয়্যাল ক্যারিবিয়ানের বিবৃতি থেকে জানা যায়, আনুষ্ঠানিকভাবে সমুদ্রযাত্রা শুরুর আগে গত 22 জুন আইকন অব দ্য সিজকে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। প্রথম পরীক্ষায় আইকন অব দ্য সিজ 100 মাইল পথ পরিভ্রমণ করেছে। এই সময় পোমদ্দুরির প্রধান ইঞ্জিন, হাল, ব্রেক ব্যবস্থা, স্টিয়ারিং, শব্দ, কম্পনের মাত্রাসহ সব কিছুই পরীক্ষা করা হয়। পোমদ্দুরিতে খাবার দাবার, পান ও বিনোদনের 40টিরও বেশি উপায় উপকরণ থাকছে। প্রতিষ্ঠানটি বলেছে, এর মধ্যে অনেক সুযোগ সুবিধাই যাত্রীদের ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এতে 20টি ডেক ও 8টি সন্নিহিত এলাকা থাকছে। অবকাশ যাপনকারীদের প্রতিটি চাওয়া পূরণের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এখানে নতুন জুটিদের জন্য যেমন বিশেষ স্থান থাকবে, তেমনি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য থাকবে আলাদা জায়গা। রয়্যাল ক্যারিবিয়ান জানিয়েছে, পোমদ্দুরিতে 28 শ্রেণীর থাকার ব্যবস্থা রয়েছে। পরিবারগুলোর কথা মাথায় রেখে নানান শ্রেণীবিন্যাস করা হয়েছে। সমুদ্রের দৃশ্য ভালোভাবে উপভোগ করতে বিশেষ নকশায় পোমদ্দুরি নির্মাণ করা হয়েছে। যারা দল বেঁধে ভ্রমণ করেন তাদের জন্য বড় পরিসরের জায়গা রাখা হয়েছে। একটি নিখুঁত বাড়ির নকশা তৈরির জন্য বিপুল সময় ব্যয় করা হয়েছে। আইকন অব দ্য সিজ রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের প্রথম পোমদ্দুরি, যা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও ফুয়েল সেল প্রযুক্তিতে চলবে। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকেছে। এরই অংশ হিসাবে পোমদ্দুরিতে এই প্রযুক্তি যোগ করা হয়েছে। প্রতিদিন প্রায় 2,600 কর্মী আইকন অব দ্য সিজ তৈরির কাজ করে চলেছেন। সমুদ্রে পরীক্ষার সময় শত শত বিশেষজ্ঞ পোমদ্দুরিতে ছিলেন। তারা 4 দিন ধরে এর কার্যক্ষমতা মূল্যায়ন করেন।
রয়্যাল ক্যারিবিয়ান বলেছে সমুদ্রে নামিয়ে পুমোতরি দ্বিতীয় ধাপের পরীক্ষা করা হবে, বছরের শেষের দিকে এই পরীক্ষা চালানো হতে পারে। গুঞ্জন রয়েছে ইতিমধ্যে পুমোতরিতে ভ্রমণের রেকর্ড সংখ্যক অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ত্রৈমাসিক আর্থিক বিবরণী প্রকাশের সময় প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মাইকেল বেইলি আইকন অব দ্য সিজকে আক্ষরিক অর্থেই তাদের এখনও পর্যন্ত সেরা নতুন পণ্য বলে দাবি করেছেন। আইকন অব দ্য সিজ বছর জুড়ে চলবে। পোমোদ্দরি পরিবারে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে 7 রাতের জন্য পূর্ব ও পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে চলাচল করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।